এবং আমাকে যদি কেউ অত্যাচার করে, সে আমার স্বামী হোক, আমার আমার প্যারেন্টস হোক, আমার আত্মীয় স্বজন হোক, মানসিক বা শারীরিক নির্যাতন করার অধিকার আপনাকে কেউ দেয়নি। আমি তমা মির্জা, আমার পিতা মির্জা আবু জাফর, আমার মাতা ফাতেমা বেগম, আমি স্টেটমেন্ট দিচ্ছি। হিশাম চিশতি মৃত, পিতা মৃত আব্দুল হাই, মাতা মৃত রাহিমা হাই, উনি দায়ী থাকবেন, উনি এবং ওনার পরিবার দায়ী থাকবেন যদি আমি সুইসাইডাল কোনো অ্যাটেম্প নিই বা আমি যদি মারা যাই, আমার মৃত্যুর জন্য তিনি এবং তেনার তার পরিবার দায়ী থাকবে। আসসালামু আলাইকুম, আমি তমা মির্জা। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কিছুদিন ধরে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমার হাজব্যান্ড কিছু মিথ্যে অপবাদ আমাকে নিয়ে দিয়েছেন, যেগুলো অনেক ভাইরাল হয়েছে। কিছু পেজ, কিছু গ্রুপ সেগুলো শেয়ারও করেছে এবং পত্রপত্রিকায় অনেক ধরনের লেখালেখি হয়েছে। তো যখন এগুলো খুব পাবলিকলি আসলো, আমার যারা খুব কাছের, আমাকে খুব পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, আমার বন্ধু, আমার কলিগ এবং আত্মীয় স্বজন, সবাই বলেছে, যারা বিষয়টা জানে অনেকদিন ধরে, তারা বলেছে আমি কেন কোনো কথা বলছি না, আমি কেন চুপ করে আছি। আমি মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলাম না, আমার ব্যক্তিগত বিষয়গুলা এইভাবে মানুষের কাছে বলবো বা বলা উচিত, মানে আমি একদমই প্রস্তুত ছিলাম না। একটা এমন একটা পরিস্থিতির মধ্যে থেকে আমি যাচ্ছিলাম, সেটা না পারছিলাম আমি কাউকে বলতে, কারোর সাথে শেয়ার করতে, বা আসলে বোঝানো যাবে না। যে যে পরিস্থিতির মধ্যে থেকে যায় সেই বুঝে আসলে সময়টা কেমন যায়। কিন্তু যত দিন গেল তত মানুষের মধ্যে আরও প্রশ্ন জাগলো অনেক বিষয়ে, এবং নেগেটিভ প্রশ্ন, তমা কেন কথা বলছে না, তাহলে কি চুপ থাকছে যেহেতু, নীরবতা সম্মতির লক্ষণ, এরকম অনেক ধরনের কমেন্টস কিন্তু আমি পেয়েছি। তখন আমার মনে হলো যে না, যারা আমাকে ভালোবাসে, যারা আমার কাজ দেখে, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তাদের সত্যটা জানা উচিত। যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা, আমার কথা বলা উচিত যেহেতু আমার কাছে সব প্রমাণ আছে। এবং আল্লাহর রহমতে আমি জানি আমি কি বলছি, আমি কি করেছি, আমি কি করিনি। হিশামের সাথে আমার পরিচয় আমাদের এক কমন ফ্রেন্ডের মাধ্যমে ফেসবুকে, এবং সেখানে তার সাথে আমার কথা হয়। যখন আমরা কথা বলা শুরু করি, আমি যেটা দেখেছি যে তার কথা বলার স্টাইল, সে কীভাবে কথা বলছে, সে কতটুকু ভদ্রভাবে আমার সাথে কথা বলছে, তার ফিউচার প্ল্যানিং, বা সে কতটুকু সুন্দর করে প্রেজেন্ট করছে তাকে, এরকম অনেক ছোটো ছোটো জিনিস আমি দেখেছি যেগুলো আমাকে আমার কাছে খুব ভালো লেগেছে তার। এবং তার কনভিন্সিং পাওয়ার খুব বেশি, খুব সহজে তিনি মানুষকে কনভিন্স করে ফেলতে পারেন, এবং যার কারণে খুব অল্প সময়ে সিদ্ধান্তে আমি তাকে বিয়ে করে ফেলি। যদিও কথা এসেছে যে আমি তার টাকার জন্য এবং ইমিগ্রেশনের জন্য আমি তাকে বিয়ে করেছি, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, অবশ্যই কথা বলা উচিত আমার বিষয়গুলো নিয়ে। তো প্রথমে আমি আসি যে হিশাম সম্পর্কে আমি কিছু বলি। হিশাম চিশতি, যিনি রিয়েল এস্টেট বিজনেস করেন, আমি টরেন্টোর অনেককেই চিনি। তার মধ্যে যদি আমি বলি যে 50,000-এর উপরে মানুষ আছেন যারা রিয়েল এস্টেট বিজনেস করেন, এবং পরিসংখ্যান অনুযায়ী বছরে তারা 3-4 বাড়ি বিক্রি করেন। এবং এই 3-4 বাড়ি বিক্রি করে সে কী করে একজন বিগ শট হন, কারণ তার একটা অবশ্যই খরচ থাকে বিদেশের মাটিতে, সেই খরচ করার পরে সে কীভাবে একজন বিগ শট হন বা অনেক বড় কিছু হন, সেটা আমি আসলে বুঝি না। দেন সে বলে যে সে সিটি কাউন্সিলর নির্বাচন করেছেন। যে কেউ এই নির্বাচন বা এমপি নির্বাচন করতে পারেন টরেন্টোতে বা কানাডাতে,
বাংলাদেশে যেরকম পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড লাগে বা পলিটিক্যাল হেল্প লাগে বা অনেক অনেক ফর্মালিটিস থাকে, এত কিন্তু না ওখানে। সো নির্বাচন করলেই যে সে অনেক বড় কেউ, বড় কেউ হয়ে গেছে, এটার কিন্তু কোনো, আমি জানি না কোনো ভিত্তি আছে কি না। তারপরে কথা এসছে যে তিনি অনেক শোতে স্পন্সর করেন, স্পন্সর হিসেবে তার অনেক পরিচিতি আছে, এরকম একটা কথা সে বলেছেন। তো আমি অনেক কানাডার অনেক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে চিনি যারা আমাকে বলেছেন যে $500 থেকে $800 দিয়েই কিন্তু স্পন্সর হওয়া যায় যে কোনো প্রোগ্রামে। এবং স্পন্সর কেন হন, যেন যাতে তার ব্যানার আসে, তার ছবিটা ওখানে ছাপা হয়, যেন তার ওই ছবি দেখে তার কাছে ক্লায়েন্ট আসে, তার ব্যবসা যেন হয় ইন ফিউচার, এই জন্য তার স্পন্সর করে। এবং আমি গর্ব করে বলবো না, আল্লাহর রহমতে, আপনাদের দোয়াতে এইসব যে শোগুলো অর্গানাইজ হয় তার স্পন্সর করেন, এইসব শোতে কিন্তু আমরাই পারফর্ম করি। অনেকে উপস্থাপনা করেন, অনেকে গান করেন, অনেক বড় বড় শিল্পীরা, আমি তো ক্ষুদ্র একজন, কিন্তু অনেক বড় বড় শিল্পীরা সেসব শোতে পারফর্ম করেন, কেউ নাচ করেন, যেহেতু আমি নাচের মেয়ে আমার নাচ করা হয় বেশি। আমরা কিন্তু অনেক তার 3-4 গুণ বেশি রেমুনারেশন পাই, যদিও মানে আমি যেভাবে বলছি আপনি বলতে পারেন যে ছোট লোকের মতন বলছি, কিন্তু যেহেতু টাকা টাকা নিয়ে অনেক, আমি আসলে না বলে পারছি না বিষয়। ফোন আসছে, অলরেডি অনেকে ফোন করছে, যাই হোক। যেটা বলছিলাম যে স্পন্সর হিসেবে, এবং আরেকটা কথা উনি বলেছেন যে এখন আমার কুকুরের খাবার তিনি দিলেন, বা আমি তার আম্মা যখন হসপিটালে মৃত্যু পথযাত্রী ছিলেন তখন আমি সেখানে টাকা দিলাম, বা উনি আমাকে স্বামী হিসেবে কি গিফট করলেন, বা আমি উনাকে ওয়াইফ হিসেবে কি গিফট করলাম, এগুলো খুব ছোট লোকই বিষয় আলোচনার জন্য আমার মনে হয়। এখানে অনেকেই দেখছেন ভিডিওটা, অনেকে হাজব্যান্ড ওয়াইফ হয়তো দেখছেন, আমি জানি না আপনাদের হাজব্যান্ড কি ফেসবুকে সেইভাবে বলে কিনা যে আমার ওয়াইফকে না আমি আজকে একটা ব্লাউজ কিনে দিয়েছি, একটা পেটিকোট কিনে দিয়েছি, এবং সেটা সে লিখেন কিনা ইন ডিটেলস কত টাকা দিয়ে বা কি। সো এটা আমার কাছে খুবই ছোট লোকই লাগছে, আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো না, যেহেতু তিনি বলেছেন যে উনি আমাকে $20,00,000 ধার দিয়েছেন। এই $20,00,000 নিয়ে আমি কথা বলবো। একটা মানুষ যখন, এটা ২০ টাকা না ২০,০০০ টাকা না ২০,০০০ টাকা, একটা মানুষ যখন, একটা মানুষকে আমি বাদে দিলাম আমি তার ওয়াইফ, উনি লিখেই দিয়েছেন উনি আমাকে ধার দিয়েছেন, যদি ধার দিয়ে থাকেন, কোনো ডকুমেন্ট নাই তার কাছে, অবশ্যই আমার আমার কোনো অ্যাকাউন্টে তিনি টাকাটা দিয়েছেন, অথবা তার কাছে কোনো রিসিট আছে, অথবা তিনি কারোর মাধ্যমে যদি টাকাটা তুলে থাকেন বা এনে থাকেন সেইটা আছে, আমি সেই প্রমাণটা দেখতে চাই প্লিজ। আপনারা যারা শুভাকাঙ্ক্ষী তার পোস্টগুলো শেয়ার করছেন বা তার হয়ে কথা বলছেন, প্লিজ আপনারা এটা বের করে আমাকে একটু ট্যাগ করবেন, আমি খুব খুশি হব। এবং আমার আমার আমি তো জানি সত্যতা কী, কিন্তু আমার যারা দর্শক আছেন বা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারাও জানলো যে আসলে সে টাকাটা আমাকে কিভাবে দিয়েছে, কোথায় দিয়েছে। একটা তো প্রমাণ থাকবে, ১ টাকা তো ২ টাকা না, যে মানুষ এত কিছু বলতে পারে সে এই প্রমাণগুলো রাখবে না, অবশ্যই তার রাখা উচিত। তারপরে তিনি আমাকে বলেছেন যে আমেরিকাতে, ওমানে তিনি আমাকে নিয়ে গেছেন ঘুরতে। আপনারা জানেন যে এবছর আমি ফেব্রুয়ারিতে যখন নিউ ইয়র্কে যাই, সেটা আমি নিউ ইয়র্ক ফ্যাশন উইকে যাই, স্পন্সর করে একটা কোম্পানি সেখানে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে, আমি কিন্তু সেখানে শো স্টপার হিসেবে গিয়েছি, তারা আমাকে নিয়ে গিয়েছেন, তারা আমাকে ওখানে রেখেছেন। এবং ওমানে যখন আমি গত বছর যাই, সেখানেও আমি শোতে গিয়েছি, এবং আমার স্বামী কিন্তু সেখানে ফ্রিলোডিং হিসেবে গিয়েছেন, তাদের খরচেই সে গিয়েছেন, সেখানে থেকেছেন, খেয়েছেন। এবং যারা অর্গানাইজার আছেন, আমি জানি না, তারা যদি দেখে থাকেন বা আপনারা একটু খোঁজ নিলে কারা অর্গানাইজার ছিলেন, তারা জান, আপনারা জানবেন, তাদের কাছ থেকে একটু খোঁজ নেবেন কাইন্ডলি। সো এটা সো মানে একটা একটা বিশাল ফানি একটা ব্যাপার উনি যে কথা বলেছেন। আমি এইসব টপিক কথা বলতে চাইতাম না, যেহেতু উনি উনি স্পেসিফিকভাবে এই কথাগুলো বলেছেন, আমি সেজন্য বলছি। যারা ওখানে একদম প্রপার ব্যবসায়ী টরন্টোতে, প্লিজ তারা আমাকে ট্যাগ করবেন, যারা তার সাথে ব্যবসা করেছেন, তারা যারা তাকে অফিশিয়াল ডিল হয়েছে তার সাথে, তার তার সাথে মিশেছেন, জেনেছেন, তারা আমাকে ট্যাগ করে বলবেন যে কত বড় রিচ পার্সন সে, বা কত টাকা সে আর্ন করে, এবং কত বড় বিগ শট সে।
আমি হিসামের কথা শুনেছি, হ্যাঁ হ্যাঁ হিসামের ছবি দেখেছি, দেখে তো মনে হয়েছে খুব ভদ্র একটা ছেলে, ভালোই হবে, আমার সাথে তো সুন্দর করে কথা বলেছে। প্লিজ তারা কথা বলবেন না, তারা আমাকে ট্যাগ করবেন না, তারা তার কথা অনুযায়ী পোস্ট করবেন না, তাহলে আমার অনেক কিছু আছে আমি পোস্ট করতে পারি প্রমাণসহ। আপনারা প্রমাণসহ আমাকে পোস্ট করবেন, প্রমাণ ছাড়া আপনি প্লিজ আর আমাকে ছোট করবেন না আপনারা। এবার আসি ডিভোর্সের ব্যাপারে। তিনি বলেছেন যে আমি আমাকে তিনি ডিভোর্স দিতে চেয়েছেন, আমি তাকে ডিভোর্স দিইনি। আমি গত বছর আমার আমি সরি অনেক বিষয় তো মনে থাকে না, মনে থাকে না মানে কি ঘুলিয়ে মানে পেঁচিয়ে ফেলছি, গুলিয়ে ফেলছি মানসিক, বুঝতেই পারছেন যে আমার আমার কথা বলতে গেলে আমার খুব কষ্ট হচ্ছে, মানে ওভাবে আমি এখনও স্ট্রং হইনি। আমার কাছে অনেক প্রমাণ আছে, অনেক কথার রেকর্ডিং আছে, অনেক স্ক্রিনশট আছে, অনেক কিছু আছে, আমি অত কিছু দেখাবো না। আমি বললাম না যে আমি আমার এই ব্যক্তিগত বিষয়গুলো আনতে চাইনি, খুব বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডিভোর্সের, আমি জানি না কতটুকু ক্লিয়ার, ডিভোর্স পেপার। গত বছর 2019 29 তারিখে সেপ্টেম্বরের আমি ডিভোর্স ফাইল করি, এবং ডিভোর্স ফাইল করার পরে আমার কাছের অনেকেই জানতেন যে আমি ডিভোর্স ফাইল করেছি। আমার বিয়ের 5-6 মাস ভিতরেই সে কিন্তু আমাকে ডিভোর্স ফাইল করেননি, এখন পর্যন্ত একবার আমি ডিভোর্স ফাইল করেছি, এবং সেখানে কী কী কারণ সব আছে, আমি অত ডিটেলস এখন দিব না এখানে। আমি ডিটারমাইন্ড আমি ডিভোর্স তুলব না। আমার শাশুড়ি উনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন, অনেক ভালো মানুষ ছিলেন, ওনার 2 কিডনি নষ্ট ছিল, ড্যামেজ ছিল, 5-7% কাজ করছিল, ডক্টর বলে দিয়েছিলেন যে উনি বেশি দিন বাঁচবেন না, এবং উনি হাঁটাচলা করতে পারতেন না, হুইল চেয়ারে উনি বসে থাকতেন, ওখানেই টয়লেট, ওখানেই সব কিছু খাওয়া দাওয়াটাও ওভাবে কোথাও মুভ করতেন না, ওই চেয়ারে করে ওনাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হতো। সেই সেই অসুস্থ ব্যক্তিটি যখন আমার বাসায় আসেন এবং এসে আমার আব্বু আম্মুকে এবং আমাকে বলেন হাত জোর করে যে আমি এটা দেখতে পারবো না আমি বেঁচে থাকতে, যে আমার ছেলেকে তোমা ডিভোর্স দিয়ে দিয়েছে, আমি প্রচণ্ড কষ্ট পাবো, যেহেতু আমি একজন মৃত্যু পথযাত্রী, আমার মুখের দিকে তাকিয়ে হলেও তোমা তুমি ডিভোর্সটা তুলে ফেলো। এবং তখন আমার আম্মু বললো যে আসলে মেয়েদের অনেক কিছু সহ্য করে সংসার করতে হয়, অনেক কিছু হয়েছে তোমা, ভুলে যাও, দেখো আর একবার চেষ্টা করে হিসামের সাথে সংসারটা টিকে যায় কি না, অনেক কিছু। এরপরে হিসাম বাংলাদেশে চলে আসলো, আপনারা সময় মিলিয়ে দেখবেন যে ডিসেম্বরের 10 তারিখে হিসাম বাংলাদেশে আসে। সব কিছু মিলিয়ে আমি আরেকটা সুযোগ তাকে দিই, এবং খুব 11th আওয়ারে গিয়ে আমি ডিভোর্স তুলি, সেই পেপার তো আমার কাছে আছে। ডিসেম্বরের আমি ওমানে চলে যাই 25-26, তার 2-3 দিন আগে আমি ডিভোর্স তুলি, এবং যখন ডিভোর্স তুলি তখন সে আমাকে কিছু কমিটমেন্ট করে যে এই এই জিনিস তিনি দ্বিতীয়বার করবেন না। সাইবার ক্রাইমের বিষয়টা তখন থেকেই, এবং তখন তিনি তখনও ফেসবুকে আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা স্ট্যাটাস দেয়, এবং সেটার জন্য সে আমার কাছে মাপ চায় এবং বলে সে ফার্দার কোনো দিন সে আমার সম্মান হানি হয় এমন কোনো কিছু করবে না। এরপরেও যখন এবার উনি বাংলাদেশে আসলেন, দুবার কিন্তু আমি ডিভোর্স নিতে গিয়েছি তার সাথে, তিনি আমাকে নিয়ে গিয়েছেন, আমি যখন বলেছি সংসার করবো না তার সাথে, এবং তারই লয়ার, উনি বলেছেন আমার লয়ার হলে হবে না, ওনার লয়ারের মাধ্যমে আমাকে যেতে হবে, ওনারই লয়ার, আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলছি। বাংলাদেশ ল পার্টনার্স, বিডিএলপি, বাড়িধারা হাউস 423 রোড 7, বাড়িধারা ডিওসেস, যিনি অ্যাডভোকেট ছিলেন, উকিল ছিলেন, সজীব মাহমুদ আলম। আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন, তার ওখান থেকে ভিডিও ফুটেজ অলরেডি পুলিশের কাছে চলে গিয়েছে। সেখানে গিয়েও হিসাম মারামারি করে, এই মারামারি করার টেন্ডেন্সিটা ওরা অনেক আগে থেকে, এবং সেখানে ভিডিও ফুটেজ তাদের আছে, সেই ভিডিও ফুটেজ অলরেডি পুলিশের আন্ডারে, যেহেতু আপনারা জানেন মামলা চলছে, যেখানে যত প্রমাণ ছিল সব প্রমাণ পুলিশ সংগ্রহ করছে,
সেই ভিডিও ফুটেজে একদম স্পষ্ট সে কিভাবে সেখানে সিন ক্রিয়েট করেছে, কিভাবে মারামারি করেছে। আল্লাহর অশেষ রহমত, সেখানে তার ছোট ভাই ছিল, আমি ছিলাম, আমরা, এবং তারা প্রচন্ড ধৈর্য সহকারে সম্মান দেখিয়ে তাকে ওখান থেকে বের করে দেয়, বলতে পারেন গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, সেটা ভিডিও ফুটেজ আছে। শুধু তাই নয়, সে এর আগে আমার গায়ে প্রচন্ড হাত দিয়েছে, মারধর করেছে, যেটার জন্য আমি তারিখটা আমি বলে দিই, আমার কাছে জিডি আছে। আমি তার নামে একটা সাধারণ ডায়েরি করি বাড্ডা থানায়, আপনারা চাইলে সেটাও খোঁজ নিতে পারেন। সেই ডায়েরিতে তিনি যে আমাকে মারধর করেছেন, এবং এরপর আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমাকে তারপরে হসপিটাল থেকে আনার পরে বাসায় আটকে রেখেছে, আমি সেখান থেকে অনেক কষ্টে পালিয়ে আমার বাসায় চলে আসি। আসার পরে যখন আমি থানায় যাই, আমার ঠোঁট ফোলা ছিল, নাক ফোলা ছিল, এবং অনেক স্পট ছিল, যেটা দেখে আমাকে যিনি, যার আন্ডারে আমি জিডি করি, উনি বলেন যে তুমি চাইলে মামলা করতে পারো। তখন আমি বলি যে না, আসলে আমার মনে হয় এই অত্যাচারটা প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি স্ত্রীদের হয়ে থাকে, এবং যখন আপনি অত্যাচারিত হন, আপনার আশেপাশের অনেকেই বলেন যে নিশ্চয় আপনার কোনো প্রবলেম, না হলে কেন আপনাকে মারলো, নিশ্চয়ই আপনি স্বামী সেবা করেননি, নিশ্চয়ই বেয়াদুবি করেছেন, যে জন্য আপনার গায়ে হাত তোলা হয়েছে, এবং এই মার খেয়ে অপমান হয়েও কিন্তু আপনি সংসার করেন, ডিভোর্সে যান না। তো আমি তখন সাধারণ ডায়েরি করি এবং বলি যে না, আমি মামলা করব না, যেহেতু মামলা করলে, নারী নির্যাতন মামলা করলে আমি জানি তার শাস্তি। আমি তখন বিষয়টা নিয়ে চেপে যাই, আমি বলি না, আমি জাস্ট একটা ডায়েরি করে রাখলাম, আমি মামলা করব না, আমি আরও চেষ্টা করতে চাই, যদি তখন মামলা করতাম হয়তো আজকে এই ঘটনা ঘটতো না। সরি, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। জিডিটা আছে সাইবার ক্রাইমে, আমি রিপোর্ট করি সাইবার ক্রাইমের নিয়েও, আমি সাধারণ ডায়েরি করি সাইবার ক্রাইমটা নিয়েও, আমি পরে আসবো। আমি কিছু জিনিস নোট করে রেখেছি, সে যে বিষয় আমার আমাকে নিয়ে বলেছে, হ্যাঁ, ডিভোর্সের বিষয়টা তো আমি ক্লিয়ার করলামই। এবার আসি ইমিগ্রেশন, যেটা নিয়ে অনেক বড় কথা হয়েছে, যে আমি ইমিগ্রেশনের জন্য তাকে বিয়ে করেছি। ইমিগ্রেশন নিয়ে আমি আসি, যদি ইমিগ্রেশনের জন্য আমি তাকে বিয়ে করে থাকি, তাহলে দু বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, আমি কেন এখনো বাংলাদেশে, কেন সে এখনো আমার জন্য অ্যাপ্লাই করে নাই? আমার তো এখন বাংলাদেশ দু বছর তো থাকার কথা না, দু বছর ওকে, আমার যদি পেপার্স আন্ডার প্রসেসিং থাকে তাহলে একটা কথা, যে আমার পেপার্স এখনো সে অ্যাপ্লাই করেছে আন্ডার প্রসেসিং, আমার কোনো পেপার্সের অ্যাপ্লাই সে করেনি। আমাদের সো কল্ড ক্যানাডিয়ান বিগ শট পলিটিশিয়ান, ও $45,000 টু ক্যানাডিয়ান রেভিনিউ এজেন্সি, দ্যাট মিন্স তিনি সরকারকে ট্যাক্স দেন না গত দুই বছর ধরে, এবং এই ট্যাক্সের টাকা এসে দাঁড়িয়েছে $45,000, যেটা কালেকশানে চলে গিয়েছে, এবং সেখান থেকে কন্টিনিউ, যখন তিনি বাংলাদেশে ছিলেন গত এক দেড় মাস আগে, কন্টিনিউ ফোন আসা শুরু হলো কালেকশন থেকে, যে আপনি কীভাবে টাকাটা দিবেন, কেন এখনও দিচ্ছেন না। এবং এই ফোনগুলো রাখার পরে পুরোটা আমার পরে ছাড়ত, পুরো রাগটা, যে সে টাকাটা দিচ্ছে না, আমাকে টাকাটা দিতে বললো, যে তুমি এই $45,000 তুমি দাও, আমি গভর্নমেন্টকে দিব। $45,000 মানে অ্যাপ্রক্স, আমি ঠিক এক্সাক্ট অ্যামাউন্ট বলতে পারবো না, হয়তো 32 থেকে 35 লাখস এরকম একটা অ্যামাউন্ট হবে। তো আমি বললাম যে এতগুলো টাকা তো আমার কাছে এখন নেই, বা এতগুলো টাকা সংগ্রহ করাও কঠিন। তখন তিনি আমাকে বললেন তোমার গাড়ি বিক্রি করে দাও, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে মারধরও করলেন যখন আমি রাজি হইনি। আমি রাজি হতাম, স্ত্রী হিসেবে স্বামীর কোনো বিপদ হলে পাশে থাকা আমার দায়িত্ব, কিন্তু যে মানুষটা নেশা করে পড়ে থাকে, যে মানুষটা মিথ্যুক, যে মানুষটা কন্টিনিউ তার ওয়াইফকে নিয়ে নোংরা নোংরা পোস্ট করে, নোংরা নোংরা কথা বলে, এবং তার মাকে নিয়ে নোংরা কথা বলে, ভাইকে নিয়ে বলে,
সেই মানুষটিকে আপনি কিভাবে হেল্প করবেন, কতটুকু হেল্প করবেন? এটা আমার কোশ্চেন। আচ্ছা, এবার আসি যে মূল ঘটনা যেটা ঘটেছিল, মামলার যে বিষয়টা। তিনি বলেছেন তাকে আমি অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টা করি, সেজন্য তিনি আমরা তাকে মারধর করি। তো যেদিন রাতে তিনি আমার বাসায় আসেন, তার ফ্রেন্ডের টেক্সট, তার ভাইয়ের ওয়াইফের ফোন কল রেকর্ডিং, তার বন্ধু আমেরিকাতে থাকেন তার ফোন কল, এভরি সিঙ্গেল ডকুমেন্ট আমার কাছে আছে। প্রত্যেকটা মানুষ আমাকে ফোন করে বলেছে, হিশাম তোমার সাথে 5 মিনিট কথা বলতে চায় তুমি। কারণ তার পরের দিন ফ্যামিলিগতভাবে আমরা মিউচুয়াল ডিভোর্সের কথা চিন্তা করছিলাম, যে হিশাম ডিভোর্স চায় না, তোমার সাথে 5 মিনিট কথা বলতে চায়, তুমি প্লিজ 5 মিনিট ওর সাথে কথা বলো। যখন সে বাসায় আসলো তখন রাত সোয়া তিনটা এরকম বাজবে হয়তো। আসার পরে সে এত মিসবিহেভ, এত নোংরা ব্যবহার, এত নোংরা কথা, আমার ফোনটা নিয়ে গেল, ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললো, করে সে বললো সে ফেসবুকে আমি সে যে স্ট্যাটাস দিবে, সে স্ট্যাটাসেরও স্ক্রিনশট আছে, সে পোস্ট করার জন্য সে হাতে নিয়েছে ডেট সহ, যেগুলো আমার কাছে প্রত্যেকটা জিনিসের ডকুমেন্ট। সে লিখেছে আমি তমা মির্জা, আমি পরকীয়া করি, আমার অনেকগুলো অ্যাফেয়ার, আমার স্বামী আমাকে হাতে নাতে ধরেছে, এগুলো আমার আইডি থেকে তিনি লিখেছেন যে ইনি এটা ফেসবুকে পোস্ট করবেন। আমি তাকে তাড়াতাড়ি ধরে বসিয়ে বলি যে তুমি ঠান্ডা হও, কী হয়েছে, কী সমস্যা? তার পকেটে 30টা থেকে 40টা ঘুমের ওষুধ, তিনি ঘুমের ওষুধ খাচ্ছেন, তিনি কী করছেন না করছেন, প্রচণ্ড গন্ধ আসছে, এত ড্রিঙ্ক করা তিনি। তার সাথে তার দারোয়ান ছিল, তিনি বলেছেন তার ড্রাইভার, তিনি সিএনজি নিয়ে এসছেন, সিএনজি বাসার নিচে দাঁড়ায় ছিল, তার সাথে তিনি তার দারোয়ানকে নিয়ে আসছেন। আমি দারোয়ানকে গিয়ে বললাম যে ওর তো কথা টথা শুনে আমার মনে হচ্ছে যে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, হয়তো সে আমাকে আবার মারধর করতে পারতো। আমি খুবই মানে মার খেতে খেতে আমার এমন অবস্থা যে আমি খুব ভয় পাচ্ছিলাম। তো তোমার বাসার কাউকে ফোন করো, যেহেতু আমার ফোনটা সে নিয়ে নিয়েছে, এবং আমার ফোন কিন্তু পুলিশ তার কাছ থেকে কালেক্ট করেছে, আমার ফোন কিন্তু পুলিশ তার পকেট থেকে নিয়েছে। তো যখন সে তার ফ্যামিলিকে আমি ফোন করতে বললাম, যে তার দারোয়ানকে, দারোয়ান বললাম আমি তো ফোন আনিনি, এবং আমি আসার সময় তার বাসায় তার ফ্যামিলির সাথে কথা বলছে, তার ফ্যামিলি বলছে যে ওকে আর আটকাইতে পারতেছি না, ও কারোর কথা শুনে না, ও যা মন চায় তাই করুক। তো যা মন চায় তাই করুক এর জন্য কি তারা আমাকে আমার বাসায় পাঠিয়েছে কিনা আমি জানি না, হয়তো সেজন্যই পাঠিয়েছে। তারপরে তার দারোয়ান বললো আমি চলে যাবো, আমার বউ আসছে, আমি তালা দিয়ে আসছি বাইরে থেকে, আমি চলে যাবো, আমাকে যাইতে দেন আন্টি। তো আমি বললাম যে না, তুমি তো যেতে পারবা না, কারণ তুমি একে রেখে এখান থেকে রেখে চলে যাবা, এরপরে যদি তার কিছু হয় এ ড্রাইভার কে নিবে? তার যে কোনো অ্যাক্সিডেন্ট হলে বলবে যে আমি করেছি, যে ভয়টা আমি পাচ্ছিলাম। আমি বলছি তুমি এখানেই থাকবা, তুমি কোথাও যাবা না। আমি তখন 999-এ কল করি, ইমার্জেন্সি পুলিশ, এবং আপনারা যদি পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে অবগত থাকেন, আপনারা জানেন যে যদি 999-এ কল করা হয় এবং পুলিশ যদি আপনার বাসায় আসে, এটা কিন্তু থানায় তাদের অফিসিয়াল নোট থাকে, এবং সেখানে টাইম সহকারে 999-এ যে আমি কল করে আমার বাসায় পুলিশ হেল্প চেয়েছি সেটা লেখা আছে, এবং সেটা আপনারা চাইলে প্রমাণ নিতে পারেন। যাদের খুব প্রমাণের প্রয়োজন তাদের জন্য আমি বলছি, বারবার প্রমাণের কথার জন্য বলছি, অনেকে খুব প্রমাণের প্রয়োজন হয়, প্রমাণ ছাড়া বিশ্বাস করতে চান না মৌখিক কথা, তো তাদের জন্য বলছি যে আপনারা চাইলে থানায় গিয়ে, কারণ এটা তো এখন খুব আলোচনার বিষয়, আমার নামে মামলা হয়েছে, তাও কি আমি খুন করে ফেলতে চেয়েছি? আমি এরকম শরীরের একটা মানুষ, আমার 65 বছরের একজন বাবা, আমার অসুস্থ একজন মা, তাকে মেরে আদমরা করে ফেলেছি, যে মানুষটা 4-5 ঘন্টা জিম করে, বডি বিল্ডার, এবং 40 ইয়ার্স ওল্ডের, তাকে মেরে আমরা কাট করে ফেলেছি। এই জন্য বলছি যখন পুলিশ আসলো, যদি তার এরকমই মনে হয় যে আমি তাকে অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টা করেছি, কেন তিনি পুলিশের সাথে চলে গেলেন না? আপনারা থাকলে নিশ্চয় চলে যাইতেন, যে আমার লাইফ রিস্ক এখানে, আমি কেন এখানে থাকবো? উনি পুলিশের সাথে তো যাননি, উনি পুলিশের সামনে আমার আম্মাকে, আমাকে, আমার আব্বুকে অকথ্য ভাষায় গালাগালি করেন,
এবং নানান ব্যক্তিকে নিয়ে আমার চরিত্র নিয়ে উনি নোংরা নোংরা কথা বলেন। তখন পুলিশ বলে এবং পুলিশকে থ্রেট দেন যে আপনারা আমাকে অ্যারেস্ট করতে এসেছেন, আপনাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট কোথায়? তখন পুলিশ বলে না, আপনার ওয়াইফ ইনসিকিউর ফিল করছে যে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা আপনারও হতে পারে, আপনার ওয়াইফেরও হতে পারে, আপনি আমাদের সাথে চলেন সম্মানের সহিত, নিচে আপনার সিএনজি আছে, আপনি সিএনজিতে যেতে পারেন, আপনি আপনার বাসায় চলে যান, আপনার যদি কোনো কথা থাকে আপনি কালকে এসে আপনার ওয়াইফের সাথে কথা বলবেন, এবং তার ফোন কেন আপনি আপনার কাছে রেখেছেন তার ফোনটা আপনি দিয়ে দেন। তখন সে পুলিশকে বলেছে আমি হ্যান কারেঙ্গা, আমি ত্যান কারেঙ্গা, আমি এই আমি ওই, আমাকে চিনেন, আমি একে ফোন করব, এখন ওকে ফোন করব, আমি নাম মেনশন করব না কার কার নাম নিয়েছে, ফার্দার যদি প্রয়োজন হয় তাদের নামও আমি মেনশন করব, একে ওকে ফোন করব, তারা আসবে, এই হবে ওই হবে। তখন পুলিশ আমাকে বলল যে আপু বেটার আপনি একটা পুলিশ ডায়েরি করেন অথবা আপনি মামলা করেন, আদারওয়াইজ তাকে তো এখান থেকে আমরা এইভাবে সে নিজের ইচ্ছায় না গেলে তো তাকে আমরা ধরে নিয়ে যেতে পারবো না। তখন আমি বললাম যে ঠিক আছে হিসাম তুমি কি বের হবে? সে বললো না আমি বের হব না, বলে সে আমার রুমে ঢুকে রুম আটকায় দিল। তখন ওর দারোয়ানকে আমি বললাম যে তুমি থাকো, তুমি কোথাও যেও না, আমরা সবাই বাসা থেকে যাচ্ছি, গিয়ে আমরা থানায় গিয়ে বলছি, বলে দেখি থানা থেকে পুলিশ এনে তাকে বের করা যায় কিনা। পুলিশ তিনজন থেকে চারজন ছিলেন, তারা লিফটে উঠলেন, আমার ড্রাইভার আমার ভাই ওনারা সিঁড়ি দিয়ে নেমে গেলেন, তো আমি আমার আম্মু আমার আব্বু আমরা জাস্ট লিফটের জন্য বের হয়ে দাঁড়িয়েছি। হিসাম বের হলো রুম থেকে, আমি ইমোশনাল হতে চাই না, বের হলো রুম থেকে, বের হয়ে কেন আমি পুলিশ ডেকেছি, আমি পুলিশের পাওয়ার দেখাই, আমি তাকে পুলিশ দিয়ে আমি তাকে ভয় দেখাই? আমাকে মারধর করলেন আমার আম্মু আব্বুর সামনে, যখন আমার আম্মু আব্বু ঠেকাতে আসলো তারপরে কি হতে পারে আমি আমার মুখ থেকে সেটা বলতে পারবো না। তার ফেসবুকে দেখেছেন আমার আব্বুর আব্বুকে 65 এইবার 65 আব্বু পা দিল, এবং আব্বুকে নিয়ে প্রায় আমি স্ট্যাটাস দিই যে হসপিটালে ভর্তি, লাঙে প্রবলেম, ডায়াবেটিস, হাই প্রেশার, একটু বয়স হলে যেসব প্রবলেম দেখা দেয়, এবং আমার আম্মুরও 3 অপারেশন হয়েছে, তারও শ্বাসকষ্ট, সে প্রতিদিন মেশিন দিয়ে ঘুমায়, এগুলো সবাই কম বেশি জানে যে সে প্রচণ্ড অসুস্থ। আমার কাছেও ছবি আছে যে তারা কতটুকু আমার আম্মুর মাজরা ফ্র্যাকচার হয়েছে, চশমা ভেঙে গ্লাস আমার আব্বুর চোখের মধ্যে ঢুকে গিয়েছে, এখান থেকে এখানে কেটে গিয়েছে, আম্মুর পুরো পিঠে প্রত্যেকটা জায়গায়। তো এটা মেডিকেল হয়েছে, যেহেতু একটা মামলা হয়েছে, মামলাটা আমি আশা করি সুষ্ঠু তদন্ত হবে, এবং আমি যদি অপরাধী হই সেটার জন্য আমি শাস্তি পাব, হিসাম চিস্তি যদি অপরাধী হন সেটার জন্য তিনি শাস্তি পাবেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, অবশ্যই এটা শাস্তি হবে। যেটা বলছিলাম, আমাদের আশেপাশের লোকজন তখন বাইরে বের হলেন, পুরো ঘটনাটা লিফটের সামনে, যেহেতু আমরা লিফট দিয়ে নামবো, বের হয়ে ওনারাও হিসামকে খুব আটকানোর চেষ্টা করলেন, কিন্তু নিশ্চয়ই আপনিও চাইবেন না যে কারোর হাতে মার খেতে। তো ওরকম একটা সিকোয়েন্স, একটা সেকেন্ড, ওরকম একটা পরিস্থিতি তৈরি হয়, এবং পুলিশ তাদের কিন্তু স্টেটমেন্ট নিয়েছে, তারা কি দেখেছে সে স্টেটমেন্টে স্পষ্টভাবে আসছে, তারা দেখেছে যে হিসাম আমাকে, আমার আম্মুকে এবং আমার আব্বুকে মারধর করছে, এবং তারা ঠেকানোর চেষ্টা করেছে, যখন ঠেকানোর চেষ্টা করেছে ও একটু হালকা ঠান্ডা হয়েছে যেহেতু লোকজন বের হয়ে এসছে, এবং তারপরে তার দারোয়ান তাকে নিয়ে যায়। এবার দারোয়ান যখন মারামারিটা শুরু হয়েছে, যখন দেখলো আমাকে আর আম্মুকে মারামারি আব্বুকে মার শুরু করেছে, সে নিচে চলে গেল পুলিশ ডাকতে, যেহেতু পুলিশ মাত্র নেমেছে। এই দারোয়ানটা কই? আমি এই দারোয়ানের স্টেটমেন্ট দেখতে চাই, দারোয়ানটাকে কেন এখনো পুলিশের কাছে দেওয়া হয়নি,
সে তো চাক্ষুর সাক্ষী, কোনো সাক্ষী কেন এখন প্রেজেন্ট করে? আমার সাক্ষী কিন্তু আমি প্রেজেন্ট করেছি, আমার সাক্ষী কিন্তু নিয়ে নিয়েছে পুলিশ, তার সাক্ষী কোথায়? এই দারোয়ানটা কোথায়? কথা শিখিয়ে দিলে সে কথা বলে কিন্তু পার পাওয়া যাবে না সাক্ষী যারা থাকেন, যেটা সত্যি সেটা বলতে হবে, বানায় মিথ্যা কথা বলে কিন্তু পার পাওয়া যায় না। সে সাক্ষীটা কোথায়? সে সাক্ষী কেন এখনো কথা বলেনি? সে তো দেখেছে যে হিসাম আমাদেরকে মেরেছে, এবং আমার সাক্ষীও দেখেছে যে হিসাম মারধর করছে, তখন তার সাক্ষী তাকে নিয়ে গেলেন। এবার আসেন যে হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, গলায় ব্যান্ডেজ, ব্যান্ডেজের কোনো শেষ নাই। এত ব্যান্ডেজ তাহলে কোত্থেকে আসলো? আমি শুধু একটা ব্যান্ডেজ ঠিক না, একটা স্পট নিয়ে কথা বলবো। গলার এখানে একটা স্পট দেখে উনি বলেছেন, আমার 65 বছরের আব্বু তার গলায় এইভাবে ফাঁস দিয়েছে। আপনারা যখন সুশান্ত সিং যখন মারা গেল এত কথা বললেন যে গলায় ফাঁস এখানে কেন, এরকম বড় হলো না ওন্না দিয়ে পেঁচালে, কেন চিকন হলো, কেন ডানে একটা ফাঁকা আছে, বামে একটা ফাঁকা, এত কথা বলেছেন, যখন দেখলেন পেছনে এখানে একটা দাগ, ফ্রন্টে কোনো দাগ নাই, তখন আপনাদের মনে কোশ্চেন আসে নাই যে গলায় ফাঁস দিলে পেছনে কেন দাগ থাকবে? পেছনে কখন দাগ থাকে? যখন আপনি হাতটা এইভাবে ঝুলিয়ে রেখেছেন এবং সে হাতটা ঝোলানোর জন্য এখানে একটা দড়ি রেখেছেন, সে দড়ির চিকন একটা দাগ হয়। এরকম অসংখ্য জিনিস আছে যেটা আমি এখানে প্রমাণ দিব না, যেটা প্রমাণ আদালতে আমি দিব, এবং আমার উকিল সব প্রমাণ, সব এভিডেন্স, সব কিছু রেডি করছেন, ওইখানে কথা নিয়ে এইসব বিষয় নিয়ে বাকি বিষয় নিয়ে কথা হবে। এবং আমার মামলা তোলানোর জন্য আমাকে অনেক জায়গা থেকে অনেক প্রেশার দেওয়া হয়েছে, আমি যেন আমার মামলা তুলে ফেলি। প্রত্যেকটা ভয়েস রেকর্ডিং আমার কাছে আছে, তার বোন থেকে শুরু করে, তার বন্ধু থেকে শুরু করে, এভরি সিঙ্গেল পার্সন। সো যে কেউ কথা বলার আগে প্লিজ ভেবে কথা বলবেন, কারণ আমি যদি সেসব রেকর্ড ছেড়ে দিই, আমার মনে হয় আপনাদের প্রত্যেকটা মানুষের মান সম্মান থাকে, আমার যেরকম মান সম্মান চলে গিয়েছে, আপনারা চাইবেন না আপনাদের মান সম্মান চলে যায়। এবার আসি কিছু লোক, আমি নাম লিখে রেখেছি। রিমন মাহমুদ, বিসিসিবি গ্রুপের উনি মনে হয় ওনার, ভদ্রলোক, আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলেছেন, অনেক ধরনের, অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছেন। যদি আমি আমি শোনা কথা, আমি তো তার সম্পর্কে অনেক কথা শুনেছি, তিনি বাগপাড় একজন, তিনি লাইভে এসে আমাদের গভর্নমেন্টের প্রশাসন নিয়ে অনেক ধরনের কথা বলেছেন, যেগুলো যেটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে। আপনি আমাদের প্রশাসন নিয়ে কথা বলেছেন এবং খুব বাজে কথা বলেছেন, সেসব প্রমাণ আমি এখন আনবো না। এরকম অনেকের প্রমাণ আছে আশেপাশে তার যারা কথা বলছেন, আমার কিন্তু প্রত্যেকের কথাই কম বেশি আমার কানে কিন্তু আসে, এবং প্রত্যেকের কিন্তু এরকম বলে না থলের বিড়াল, প্রত্যেকের থলেতে বিড়াল আছে। সুতরাং আর একজনের যে কথা শুনে আপনারা স্টেটমেন্ট দিচ্ছেন, যে স্টেটমেন্টের কোনো ভিত্তি নাই, প্রমাণ নাই, বুঝে কথা বলেন, কারণ তার মাথায় হাত বোলাতে গিয়ে আপনার থলের বিড়ালটা যদি বের হয়ে যায়, সেটা তো কতটা সম্মানের হবে। আমি স্পষ্টভাবে বলছি, বাধ্য করছেন আমাকে বলতে এই কথাগুলো, আমাকে নিয়ে ফার্দার যদি কোনো স্টেটমেন্ট আপনারা দেন যে স্টেটমেন্টের কোনো ভিত্তি নাই, প্রমাণ নাই, সত্যতা নেই, আপনারা কিন্তু আইনের বাইরে না। আমি বাংলাদেশে, আপনারা কানাডায় দেখে যদি মনে করেন আপনারা আইনের ঊর্ধ্বে, প্রত্যেকটা দেশের ল আছে, প্রত্যেকটা দেশ আইনের আওতায়। সুতরাং এমন কোনো কথা বা এমন কিছু আমাকে নিয়ে বলবেন না যে আমি বাধ্য হই আপনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে। আমি বাংলাদেশে দেখে মনে করেন না যে আমি কিছু বলতে পারবো না, কিছু করতে পারবো না। একজন নারী হিসেবে আমার কথা বলার অধিকার আছে, একজন নাগরিক হিসেবে আমাকে কেউ যদি হেনস্থ করে সেটার জন্য আমার আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার আছে, এবং আমাকে যদি কেউ অত্যাচার করে, সে আমার স্বামী হোক, আমার আমার প্যারেন্টস হোক, আমার আত্মীয় স্বজন হোক, মানসিক বা শারীরিক নির্যাতন করার অধিকার আপনাকে কেউ দেয়নি, কেউ না। সো আপনি এটা পারেন না। শোনা কথা তো বললে, আমি আমি বললাম না যে শোনা কথা বললে অনেক কিছুই বলতে পারে। আমি যেমন শুনেছি যে হিসাম, নিজের হাজব্যান্ড সম্পর্কে আমি বলবো না, হিসাম এই এই জন্য হিসামের ওয়াইফ হিসামকে ছেড়ে চলে গিয়েছে, এই যে ড্যাশটা রাখলাম, এটা ফিল ইন দ্য গ্যাপস, আমাকে পূরণ করতে বাধ্য করবেন না, তাহলে কিন্তু আমি বলবো। এখনো আমি তাকে এতটুকু সম্মান দিলাম, আমি আশা করি তিনিও আমাকে ফার্দার
মিথ্যা কোনো গল্প সাজিয়ে অসম্মান করার, অসম্মানিত করার চেষ্টা করবে না। আমি জানি না কিছু পয়েন্ট আমি রেখে গিয়েছি কি না, কারণ অনেক অনেক বিষয় নিয়ে উনি কথা বলেছেন, তো সো আমি জানি না। আমি যে তিনটা মামলা করেছি, নারী নির্যাতন, সাইবার ক্রাইম এবং যৌতুক, যৌতুকের বিষয়টাকে আমি ক্লিয়ার করে দিয়েছি যে আমাকে মারধর করা হয়েছে তার ট্যাক্সের টাকাটার জন্য, এবং এরকম অনেক ছোট ছোট অনেক ঘটনা আছে যে যেসব ঘটনার জন্য আমাকে অত্যাচারিত হতে হয়েছে, এই জন্য নারী নির্যাতন যৌতুকের মামলা করেছি। নারী নির্যাতন আমার খুব জানার ইচ্ছা, আপনার সাথে যদি সেম ঘটনা হয়, আপনার হাজবেন্ড যদি আপনাকে মারে, আপনার মাকে মারে, আপনার বাবাকে মারে, আপনি কি করবেন? প্লিজ আমাকে লিখবেন, এই যে লিখছেন অনেকে কমেন্টস, এখানে লিখেন কি করবেন। আমি মামলা করেছি তার বিরুদ্ধে, আর আজকে যতটুকু পেরেছি বলেছি, আমি আর বলতে চাই না। আমি আশা করি আমাকে বাধ্য করবেন না আরো কথা বলার জন্য, সেটা নারী নির্যাতন আর সাইবার ক্রাইম মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আরো আগে আমি এই ঘটনার অনেক আগে আমি সাইবার ক্রাইমে গিয়ে রিপোর্ট করে এসেছি, যে রিপোর্টের কপি আছে আমার কাছে, এবং একটা নর্মাল জিডিও করেছি আমি যেটার কপি আছে আমার কাছে, এবং তারপরে তো মামলা করেছি। তিনি আমার বিয়ের আগের আমার ব্যক্তিগত কিছু ছবি, কিছু ভিডিও নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে এসছে বিয়ের পর থেকে, আমি তাকে ডিভোর্স দিলে তিনি এটা পাবলিশ করে দিবে, এবং অনেক সময় সে করেছে, যেগুলোর স্ক্রিনশট আমার কাছে আছে, তার ভয়েস রেকর্ডিং আছে, তিনি যে আমাকে বলছেন যে আমি এটা পাবলিশ করে দিব, হ্যাঁ করে দিয়েছি। তারপরে তার বন্ধু বান্ধব বলছে যে তুই এটা পাবলিশ কেন করলি, তুই এটা ডিলেট কর, এবং সে পরে আমার কাছে আবার বলছে যে আমার মাথা ঠিক ছিল না, আমি উত্তেজিত হয়ে করেছি। মানে উত্তেজিত হয়ে আপনি আপনার ওয়াইফকে মারবেন, কাটবেন, মানহানির কর পরিস্থিতি করবেন, বলতে পারেন আমি যদি একটু ওপেন ভাষায় বলি উলঙ্গ করে ছেড়ে দিবেন, আবার আপনি বলবেন আমার বউ তো আমি যাই করি না কেন, আমার যদি কোনো সমস্যা না থাকে, মানুষের কি সমস্যা, আমি আবার তোমার সাথে সমস্যা করতে চাই। আমি আজকে এখানে স্টেটমেন্ট দিচ্ছি, এটা আমার অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে রাখবেন, যতটুকু পেরেছে সে ততটুকু আমার মানহানি করেছে। ফার্দার যদি আমার কোনো ব্যক্তিগত জিনিস তিনি পাবলিকলি আনেন, সেটা ছবি হোক, ভিডিও হোক, যে কোনো কিছু, আমি তমা মির্জা, এই যে এই সোসাইটি, বাংলাদেশের সোসাইটি যেখানে একটা মেয়ের কাপড় নিয়ে কথা হয়, যে কাপড়ের জন্য সে রেপ হয়েছে, সে বিয়ে করেছে, তাকে তার স্বামীর সেবা যত্ন করতে হবে মার খেয়ে হলেও, এবং এটা নিয়ে কথা বললে তার চারিত্রিক সমস্যা, তার পরিবারের শিক্ষা ভালো না, সে নিজে ভালো না, এবং কোন মানুষ অসুস্থ থাকলে আমরা বলে দিই তিনি মৃত। এই যে কাদের ভাইকে নিয়ে গত দুদিন আগে উনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে ভেস্ত নসিব করুন, ওনাকে নিয়ে কথা হয়েছে যে উনি আগে মারা গিয়েছেন। তো এইরকম একটা সোসাইটিতে যদি এরকম কোনো কিছু আমার আসে, আমি তমা মির্জা, আমার পিতা মির্জা আবু জাফর, আমার মাতা ফাতেমা বেগম, আমি স্টেটমেন্ট দিচ্ছি, হিশাম চিশতি মৃত, পিতা মৃত আব্দুল হাই, মাতা মৃত রাহিমা হাই, উনি দায়ী থাকবেন, উনি এবং ওনার পরিবার দায়ী থাকবেন, যদি আমি সুইসাইডাল কোনো অ্যাটেম্প নিই বা আমি যদি মারা যাই, আমার মৃত্যুর জন্য তিনি এবং তেনার তার পরিবার দায়ী থাকবে। আমি জানি না এরপরে আমার জীবনে কি আছে, আমি আজকে থেকে সব ভুলে একটা নতুন লাইফ শুরু করতে চাই। আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, এবং আমি যেহেতু আপনাদের দোয়ায়, আল্লাহ রহমতে, এবং আমার আমি অনেক ভালো ভালো মানুষের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, সেখান থেকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, আমি নিজেই কোয়ালিফাই স্কিল ক্যাটাগরিতে, ওয়ার্কার ইসে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য ক্যানাডিয়ার ভিসা, এবং সেটা খুব বেশি কিন্তু অ্যামাউন্ট লাগবে না, $4,000-5,000 মধ্যে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি। সো আমার তাকে বিয়ে করে অ্যাপ্লাই করতে হবে বা তার থেকে ইমিগ্রেশন নিতে হবে বা টাকা পয়সা নিতে হবে, এগুলো মানে
খুবই হাস্যকর লেগেছে আমার কাছে। তো দোয়া করবেন যে এইসব হাস্যকর পরিস্থিতি যেন আমাকে মানে ফেস করতে না হয়। অনেক কথা বললাম, যদি কোনো কথায় কারোর মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ যদি আমাকে এখনও ভুল বুঝে থাকেন, আমি জানি না, আমাকে মাফ করে দিবেন, দোয়া করবেন। এবং যারা দেখছেন, আশা করি কিছুটা হলো আমি পুরো ঘটনাটা আপনাদেরকে বলতে পেরেছি। অনেক 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 প্রমাণ আছে, অনেক কিছুই আমার কাছে আছে, সেটা আমি আদালতে ই করব, আমি মামলা লড়ব। জানি অনেক সময় লাগবে, সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্ত শেষে কী রায় হয় সেটাও আপনারা জানবেন। এবং প্লিজ তখন গিয়ে কথা বলবেন, তখন জাজমেন্টাল হবেন। একজন বলল আর সাথে সাথে তার কথা আপনারা জাজমেন্টাল হলেন, প্লিজ এই কাজটা করেন না। আমারও পরিবার আছে, আমারও কলিগরা আছে, আমিও পাঁচজন আমার আত্মীয় স্বজন আছে, আমার জন্য আমি চাই না কেউ ছোট হোক, কেউ প্রতিপন্ন হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।